কিভাবে আপনি রহস্যময় হবেন বা কিভাবে আপনি সকলের কাছে বিখ্যাত হবেন। আজকের ভিডিওতে আপনার বিখ্যাত হওয়ার জন্য 10টি টিপসের কথা বলবো, যেগুলি আপনারা একটু ফলো করলে অবশ্যই আপনারা সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারবেন। প্রথম টিপসটা হলো, রহস্যময় হতে হলে আপনাকে কথা কম বলতে হবে, শুনতে হবে বেশি। দ্বিতীয় টিপসটি হলো, সকলের সামনে এমন একটা ভাব ধরবেন যেন আপনি ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না। তিন নাম্বার টিপসটি হলো, নিজের ব্যক্তিগত কোনো গোপন বিষয়, পছন্দ অপছন্দ, প্রিয় কিংবা অপ্রিয় জিনিস ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই কাউকে শেয়ার করা যাবে না। নিজেকে ফেমাস বানানোর জন্য চার নাম্বার ইম্পর্ট্যান্ট টিপসটি হলো, মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে নিজেকে দুর্বলভাবে উপস্থাপনা করবেন, তারপর অন্যের সকল গোপন ইনফরমেশন নিয়ে নেবেন, কিন্তু নিজের সম্পর্কে কোনো কিছুই শেয়ার করা যাবে না। পাঁচ নাম্বার টিপসটি হলো, নিজেকে বেশি প্রদর্শন করবেন না। ছ নাম্বার টিপসটি হলো, প্রয়োজন ছাড়া কখনো প্রকাশ্যে আসবেন না। সাত নাম্বার টিপসটি হলো, মাঝে মাঝে দরকার হলে প্রিয়জনের সাথে কথা বলুন, দরকার না হলে বেশি কথা বলার প্রয়োজন নেই। আট নাম্বার টিপসটি হলো, যত বেশি তথ্য সমৃদ্ধ এবং জানাশোনার অধিকারী হওয়া যাবে, নিজেকে ততই আড়ালে রাখতে পারবেন, আবদালে রাখতে পারবেন, কাজেই সেটি মাথায় রাখুন। ন নাম্বার টিপসটি হলো, কেউ কোনো কিছু অফার করলে না বুঝেই হ্যাঁ বলবেন না। দশ নাম্বার টিপসটি হলো, মানুষকে না বলার পরিমাণ বাড়িয়ে দিন। এগারো নাম্বার অর্থাৎ এই ভিডিওর গুরুত্বপূর্ণ শেষ টিপসটি হলো, চেষ্টা করবেন অন্যের ব্যক্তিগত গোপন তথ্য তাদের নিজেদের মুখ থেকে বের করে নেওয়ার জন্য। আপনি অন্যের ব্যক্তিগত তথ্য যত বেশি জানবেন, আপনি অন্যের কাছে তত বেশি রহস্যবাজ ব্যক্তিতে পরিণত হবেন। এই টিপসগুলো আপনি যদি একটু ফলো করে চলতে পারেন, তাহলে অবশ্যই সকলের কাছে বিখ্যাত এবং জনপ্রিয় হয়ে উঠতে পারবেন, সকলের কাছে একজন রহস্যময় ব্যক্তি হিসাবে পরিণত হতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবে না।